তো হ্যালো বন্ধুরা, চলো আমি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, মানে এটা আমার একটা স্বপ্ন, এটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমার স্বপ্নটা দেখো। মানে অনেক দিনের আমার একটা ইচ্ছে ছিল না, ওই জিনিসটা কিনে মানে শিকার, ভাবলাম ঘরে বসে কি করব। আর আমাদের মতন মহিলারা তো বাইরে গিয়ে কাজও করতে পারি না ছোটো ছোটো বেবিদেরকে নিয়ে। তো আমি ভাবলাম ঘরে বসে একটা কিছু করি, নিজের ইনকামটা নিজে করার চেষ্টা করেছিলাম। তো ফাইনালি আজকে এই স্বপ্নটা আমার পূরণ হতে চলছে। তোমরা দেখো আমার স্বপ্নটা কি, ছোটোখাটো স্বপ্ন, বেশি বড় না। দেখো আমার স্বপ্নটা কি, টাইমটা না দেখো। তো এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি সেলাইয়ের কাজ শিখবো, নিজের একটা মেশিন হবে। তো দেখো তো মেশিনটা লিয়েছিলাম বাক্কা অনেক দিন হয়ে গেছে। সো আজ দাদাটা এসেছিল, এসে দাদাটা সব কিছু সব ফিটিংস করে দিয়ে, মানে সব কিছু ফিটিং টিং করে দিয়ে দেখো। দাদা সব কিছু ফিটিং করে দিয়ে গেছে, আর দাদা আমাকে বলে দিয়ে গেছে যে আমি নিজে নিজে একটু ট্রাই করতে, মানে ওই যে ফায়ার হ্যান্ডেলটা, এটা একটু আমি ট্রাই করতে, মানে এটা যত তাড়াতাড়ি মানে চালানিটা শিখে নেবো তখন কাজটা মানে শিখতে খুব সহজ হবে। তো আমার মেশিনটা দেখো তোমরা, দেখতে পারলে আমার মেশিনটা, তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বড়োরা যারা আছে তারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবে, আমি যেন এই কাজে সাকসেস হই। আমার অনেক দিনের এটা স্বপ্ন ছিল নিজের হাতে কিছু কাজ করব বলে। কাজের এমনিতেই আমার শখ, আর তোমরা তো জানো আমার ছোটো, আগে আমার চেষ্টা করিনি আর এখন এর জন্য বাইরে গিয়ে কিছু কাজও করতে পার মানে পারি না, তাই ঘরে বসেই এই কাজটা আমি এখন শেখার চেষ্টা করব। এটা দাদা দেখো কীভাবে ফিটিং করে দিয়ে গেছে। আমি কিন্তু এখানে মেশিন চালানোই জানি না, মেশিনের কীভাবে কী হয় কী না আমি কিচ্ছু বলতে পারবো না এখন। শুধু দাদা আজকে আসলো, এসে কিছু কিছু জিনিস আমাকে শিখিয়ে দিয়ে গেল আর বললো আমাকে প্র্যাকটিস করতে। দাদা যখন আসলো তখন আমি ভিডিওটা করতে পারলাম না, কারণ জয়কে আমার সামলাতে হয়েছিল। দাদা সব কিছু ফিটিং করেছিল, নইলে জয় সব কিছু নিয়ে যায়, তাই দাদাকেও হেল্প করেছিলাম, জয়কেও রেখেছিলাম, তাই ক্যামেরাটা করা আমার হয়নি। তো বলো কেমন হয়েছে। দুপুরবেলা রৌদ্রটা দেখো কি রৌদ্র দেখো। এখন দুপুর বাজে প্রায় একটা, তো আমি ভাবলাম জয় যখন ঘুমিয়ে গেছে তোমাদের সাথে ওই জিনিসটা আমি শেয়ার করি, তোমাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করি, তো ওই জিনিসটাই শেয়ার করছিলাম। আর এখানে যে আওয়াজটা পাচ্ছ, এখানে একটা গাড়ি মাটি ফেলছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে। সো দেখো এখানে গাড়িটা না মাটি ফেলছে, দেখো এখানে হয়তো কেউ এসে না ঘর বানাবে। দেখতে পাচ্ছো গাড়িটা চলে যাচ্ছে, এখানে বাসের কারণে সব কিছু মানে দেখা যায় না, একটা বাস পড়েছে না। তো এখানে কে যেন বাড়ি বানাবে, জায়গাটা পরিষ্কার, শুধু এখানে ওই বাসটার জন্য একটু জঙ্গল লাগছে, কিন্তু জঙ্গল না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার, আর সবাই পুরো ব্লগটা দেখবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্ত বেশি বড় করব না, আমি জাস্ট তোমাদের সাথে আজকে ওই আমার জিনিসটা শেয়ার করতে চেয়েছিলাম, শেয়ার করে দিলাম। তোমরা আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো, কেউ কেউ বলবে এটা আবার দেখানো কী আছে, কিন্তু এটা আমাদের মানুষের জন্য না, ছোটোখুটো স্বপ্নটাই কিন্তু অনেক বড়, তাই এটা আমার কাছে অনেক বড় একটা স্বপ্ন, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম।
তো চলো এটা আমি ঢেকে ঢেকে দিই, জয় যদি উঠে না এখানে যেন সুইচটা আছে না ওই তোকে তোমাদের সাথে শেয়ার করি। ওই যে এখানে একটা সুইচ আছে জায়গাটাতে, ওই সুইচটা জয়ের মানে আঙুলটা দিলে সুইচটা কাটবে, আর সুতা যদি টান মারে জয়গুলো নেবে। আমি তো মানে এখনও পারি না এইসব সব ফিডিং করতে, তো এখানে আমি আবার ঢেকে রেখে দিই।